অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আগামী তিরিশে মার্চ বৃহস্পতি গ্রহ মকর রাশিতে প্রবেশ করছে নিচস্ত ঘরে এবং বাইশে মার্চ এই মকর রাশিতেই মঙ্গল গ্রহের তুঙ্গস্থ অবস্থান এবং চব্বিশে জানুয়ারি থেকে শনিগ্রহ এই মকর রাশিতে অলরেডি অবস্থান করে আছে এর ফলে একটি মহাসংযোগ তৈরি হচ্ছে এবং শনি মঙ্গলের একটি অঙ্গারযোগ সৃষ্টি হতে চলেছে তো এর ফল কী হবে বারোটি রাশির জন্য কোন কোন রাশি অনেক কিছু পাবে এবং কোন কোন রাশি অনেক কিছু হারাতে চলেছে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মোটো ভিডিওটি স্কিপ করবেন না এই অঙ্গারক যোগের জন্য বেশ কিছু সমস্যা আমাদের দেশে আসবে অর্থাৎ আমাদের অর্থনৈতিক দিক অনেকটাই তলানিতে ঢুক থাকবে আর্থিক স্থিতিটা নষ্ট হবে এবং এর সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প এবং দুর্ঘটনা এই সকল একটু অস্থ অস্থিরতা এবং বিভিন্ন রকমের সমস্যা এই সময় আসতে পারে অর্থাৎ শনি মঙ্গল যতদিন একত্রে থাকবে এই মকর রাশির ঘরে আনুমানিক এই পঁয়তাল্লিশ দিন সময়টা সমস্যা বহুল দেশ ও দশের জন্য এর মধ্যেও বেশ কিছু রাশি এর ফায়দা পাবে প্রথমেই আমি জানাই মেষরাশির মেষ রাশি দশম স্থানে এই অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের কর্মক্ষেত্রে কিছুটা হল ভালো হবে বিবাহ যোগ কিন্তু শরীরের দিকে আপনারা একটু সচেতন হবেন গাড়ি বা বাইক চালালে একটু সাবধানে আপনারা চালাবেন এরপরে জানাই বৃষ রাশি বৃষ রাশির নবম স্থানে অঙ্গারক যোগ আপনাদের ভাগ্যের ক্ষেত্রে কিছুটা হল সাপোর্ট আপনারা পাবেন কিন্তু আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার প্রবণতা এবং আপনারা কাউকে ওলট পালট কথা বলে ফেলতে পারেন এবং সাংসারিক জীবনে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের তর্ক বিতর্ক আসতে পারে এবং আপনারা আইনত দিক থেকে একটু সাবধানে থাকবেন এই সময় এরপরে আসছি মিথুন রাশি মিথুন রাশির অষ্টম স্থানে যোগ সৃষ্টি হওয়ায় আপনাদের অ্যাক্সিডেন্ট আইনত গোলযোগ কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনার বাড়িতে অসুস্থতা এবং আপনার বাড়িতে অশান্তির পরিবেশ সৃষ্টি হওয়া আর্থিক লস এবং আপনাদের টাকা আটকে যাওয়া কাজ আটকে যাওয়া এই সকল দিক প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জন্য মিথুন রাশি সাবধানে থাকুন এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি সপ্তম স্থানে অঙ্গারক যোগ আপনাদের ব্যবসা ক্ষেত্রে কিছুটা হলো সমস্যা দেখা যাচ্ছে আপনারা হিউজ ইনভেস্টমেন্ট এ সময় করবেন না তবে বিবাহ ক্ষেত্রে আপনাদের সময়টা শুভ এবং আপনাদের বন্ধুর ভাগ্য এ সময় ভালো হবে এবং দাম্পত্য জীবন আপনাদের সুখের হবে এরপরে আসছি সিংহ রাশির সিংহ রাশির ষষ্ঠ স্থানে অঙ্গারক যোগ আপনাদের শত্রুতা কিছুটা হলেও বৃদ্ধি করবে কিন্তু শত্রু সে মতন আপনাদের ক্ষতি করতে পারবে না চিকিৎসা ক্ষেত্রে আপনাদের কিছুটা হলেও ব্যয় হবে এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ভালো নতুন কর্ম পাওয়ার যোগ আপনাদের আছে এবং এ সময় আপনারা মাথা গরম করবেন না আপনাদের পরিশ্রম অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনাদের কিছুটা হল মানসিক টেনশান বৃদ্ধি পাবে এই সময়ে আপনাদের দাম্পত্য জীবন ভালো যাবে প্রেমে যারা আছে তাদের ক্ষেত্রে একটু হলে সমস্যা আসতে পারে অর্থনৈতিক ভাগ্য মোটামুটি এরপরে আসছি কন্যা রাশি কন্যা রাশির পঞ্চম স্থানে অঙ্গরক যোগ আপনাদের শিক্ষাক্ষেত্রে শুভ হবে আপনাদের সন্তানদের জন্য আপনাদের সম্মান বৃদ্ধি পাবে সন সন্তানদের কৃতকর্মের জন্য এবং আপনাদের যাদের সন্তান নিয়ে এতদিন চিন্তা ছিল সন্তান প্রাপ্তি এবং আপনাদের অর্থনৈতিক দিকটা কিছুটা হলো মজবুত হতে চলেছে কন্যা রাশির জন্য এতদিন ধরে আপনারা খুব সমস্যাতে ছিলেন প্রেমভাগ্য আপনাদের ভালো প্রেম থেকে বিবাহে পরিণতি হতে চলেছে এই সকল সমস্যা আপনাদের ধীরে 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 কাটতে থাকবে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে তুলা রাশি তুলা রাশির চতুর্থ স্থানে অঙ্গারক যোগ সৃষ্টি হচ্ছে আপনাদের পারিবারিক সুখ বৃদ্ধি পাবে আপনারা গৃহ নির্মাণ করবেন এই সময় বা জমি জায়গা ক্রয় করবেন এবং আপনাদের মায়ের শরীরের দিকে একটু নজর রাখুন মায়ের শরীর স্বাস্থ্য একটু শরীর খারাপ হতে পারে এ সময়টা এবং আপনাদের নতুন কর্মের যোগ এ সময় দেখা যাচ্ছে এবং অর্থনৈতিক ভাগ্য মধ্যম এবং প্রেম ভাগ্য আপনাদের ভালো বিবাহের ব্যাপারে একটু সতর্কভাবে বিবাহ করুন কারণ এই সময় আপনারা বিবাহ করলে পরবর্তীতে কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার নেবেন না কারণ দুটাতেই সমস্যা আপনাদের আসবে এরপরে যে রাশিটির কথা খুব চর্চিত রাশি সেটা আছে বিশ্বিক রাশি প্রত্যেকে কমেন্টস করছেন যে স্যার আমার ভালো হবে না আপনাদের তৃতীয় স্থানে অঙ্গারক যোগ আপনাদের কমিউনিকেশান বাড়াবে আপনাদের পরাক্রম বাড়াবে আপনাদের উদ্যম বাড়াবে এবং নবম স্থানে দৃষ্টি আপনাদের ভাগ্য উন্নতি করাবে কিন্তু আপনারা টাকা ধার বা টাকা এর ব্যাপারে নেওয়ার ব্যাপারে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন ছোটোখাটো দুর্ঘটনা হতে পারে এ সময় আপনারা এ দিকটাতে একটু নজর রাখবেন গাড়ি বা বাইক চালালে একটু সাবধানতা হবেন এবং তৃতীয় স্থানে অঙ্গরকয যোগের জন্য আপনাদের মানসিক দিকে একটু চঞ্চলতা ভাব দেখা যাচ্ছে এরপরে আসছি ধনুরাশি ধনুরাশির দ্বিতীয়ভাবে যোগ, দ্বিতীয় স্থানে যোগ সৃষ্টি হয় আপনাদের অর্থনৈতিক ভাগ্য শুভ প্রচুর অর্থ আপনারা উপার্জন করবেন এবং আপনারা এ সময় ধন সম্পত্তি পাবেন যাদের আইনি জটিলতা চলছে তাদের ক্ষেত্রে কিছুটা হল আপনাদের পক্ষে যাবে এবং এই সময় আপনাদের সম্পত্তিগত দিকগুলো কিছুটা হলেও সমস্যা কাটতে যাবে আপনারা আইনগত দিক থেকে হটকারিতার সিদ্ধান্ত নেবেন না আইনগত নতুন ঝামেলা পড়ে যেতে পারেন এই পঁয়তাল্লিশ দিনের জন্য আপনারা একটু সাবধান সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে একটু এ সময় নজর দিবেন বিবাহ দিক আপনাদের ভালো প্রেমের দিক আপনাদের শুভ এবং আপনাদের এ সময় নতুন রিলেশান আপনাদের আসবে এরপরে আসছি যে রাশিটি সেটা হচ্ছে মকর রাশি মকর রাশিতেই আপনাদের অঙ্গারক যোগ আপনাদের হটকারিতা সিদ্ধান্ত নেবেন না এবং এই সময় আপনাদের ছোটোখাটো চোট আঘাট অ্যাক্সিডেন্ট হতে পারে রাশিতে শনি মঙ্গল একত্রে বসে থাকার জন্য এবং আপনাদের এ সময় বিবাহযোগ প্রবল লক্ষ্য করা যাচ্ছে প্রেমভাগ্য আপনাদের শুভ আপনারা আপনাদের বন্ধু বান্ধবের থেকে সহযোগিতা পাবেন এবং কিছুটা হলো আপনাদের এই সময়টা ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জন্য আইনত জটিলতার দিক থেকে আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন এই সময় এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি এই অঙ্গারক যোগ আপনাদের দুর্ঘটনার প্রবল সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট আপনারা খুব সাবধানে গাড়ি চালাবেন এবং দ্বাদস্থানে হওয়ার জন্য আপনাদের প্রচুর পরিমাণে ব্যয় হবে আয়ের থেকে ব্যয় আপনাদের বেশি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির এ সময় আর্থিক দিক বেশ খারাপের সময় অর্থাৎ খরচ আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনারা এ সময় মাঠা ঠান্ডা করে কাজ করুন এবং এ সময় আপনারা কাউকে টাকা ধার দেবেন না এবং কারো কাছ থেকে টাকা ধার নেবেন না বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়টা মোটো ভালো নয় এ সময় আপনাদের টেম্পারমেন্ট হাই হবে এবং শরীর স্বাস্থ্যের দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখুন শরীর স্বাস্থ্য খারাপের যোগ এ সময় দেখা যাচ্ছে এ সময় আপনাদের আইনত জটিলতাতে আপনারা লিপ্ত হতে পারেন অর্থাৎ আইনগত দিকে আপনারা একটু সাবধানে থাকুন এবং কাউকে মন খুলে কোনো কথা বলবেন না এ সময় এবং শত্রুটা কিন্তু আপনাদের এই সময় বেশ বৃদ্ধি পাবে এবং পারিবারিক অশান্তিও লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির এই অঙ্গারক যোগের ফলে এরপরে যে সর্বশেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি একাদশ স্থানে আপনাদের অঙ্গারক যোগ আপনাদের ধন ভাব ভালো হবে অর্থাৎ দ্বিতীয় প্রতি একাদশে তুঙ্গস্থ হয়ে বসে থাকায় আপনাদের এবং যোগ সৃষ্টি হয় আপনাদের অর্থনৈতিক ভাগ্য ভালো প্রেমের ক্ষেত্রে সফলতা এবং আপনাদের নতুন বিবাহযোগ কর্মযোগ এবং কর্মক্ষেত্রে পদোন্নতি এই সকল দিক মিন রাশির ভালো দেখা যাচ্ছে এবং এই সময় আপনারা শেয়ার মার্কেট বা লটারি বা ফাটকা থেকে আপনারা প্রচুর অর্থ প্রাপ্তি হতে পারে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে এই সময় এবং মিন যারা বয়স্ক ব্যক্তিরা আছেন অর্থাৎ যাদের ষাট উর্ধ্ব বয়স যাদের প্রেশার সুগার কোলেস্ট্রল থাইরয়েড সমস্যা বা নার্ভের সমস্যা তাদের ক্ষেত্রে এই সময়টা মোটো ভালো নয় আপনাদের এই সকল সমস্যা বৃদ্ধি পাবে যাদের পায়ে ব্যথা আছে তাদের পায়ের নিয়ে সমস্যা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই সময় এই সময় মিন একটু সাবধানে থাকবেন এবং সর্বশেষে আপনাদেরকে বলি প্রত্যেকেই পারলে হনুমানজির মন্দিরে গিয়ে আপনারা হনুমানজির দর্শন করুন প্রত্যেক রাশির জন্য আমি একটা কথা বলবো যেহেতু শনি এবং মঙ্গলে যোগ সৃষ্টি হয়েছে আমি একটা কথা আপনাকে বলবো প্রত্যেক বারোটি রাশি আপনারা মঙ্গলবার করে হনুমানজির মন্দিরে যান পুজো দিন এবং দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন এবং আপনারা প্রতিদিন সকালবেলা সূর্যের দেবতাকে প্রণাম করুন এবং ওং আদিত্যায় নম এই মন্ত্রটি উচ্চারণ করুন ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন ধন্যবাদ